একদম পাতলা হয়ে গেছে আমার চুলটা, ঠিক রাফ হয়ে গেছে প্রচন্ড। কন্ডিশনার আমি এত এত করে লাগাচ্ছি, তা দেখে বুঝতেই পারছো আমি স্নান করে ভালো করে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে চুলটা বাস করে চলে এসেছি তোমাদের সামনে। এবার আমি চুলটাকে কিভাবে ড্রাই করব, কিভাবে চুলটা আঁচড়াবো, চুলে কেয়ার করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। টাওয়ালটা পেছিয়ে রেখেছিলাম, তাই জন্য চুলটা মোটামুটি প্রায় আমার শুকিয়েই গেছে, জল নেই একটু। এবার চুলটাকে আমি ভালো করে মুছে দাও আর স্ট্রেট করে শুকিয়ে গেছে পুরো চুল, জল নেই এক ফোঁটাও। আমার চুলটাকে আর স্ট্রেট করে চুলটা না একদম প্রচুর চুল উঠছে এখন, এক নম্বর। আর দু নম্বর হলো আমার চুলটা প্রচুর গজছিল, মানে প্রচুর মোটা ছিল, এখন পাতলা হয়ে গেছে প্রচন্ড। হেয়ার কেয়ার একদমই করা হয় না আমার। এবার ভাবছি আস্তে আস্তে সবকিছু শুরু করবো। তো বন্ধুরা দেখো, রাফও হয়ে গেছে প্রচন্ড। কন্ডিশনার আমি এত এত করে লাগাচ্ছি, তাও রঙ হয়ে যাচ্ছে। তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে সেটা তোমরা আমাকে নিশ্চয়ই বলবে, কমেন্ট করে জানাবে আমাকে। দেখো বন্ধুরা, আমার চুলটা এমনি স্ট্রেট, সামনের দিকে লেয়ার কাটা ছিল আর নিচটা স্ট্রেট ছিল, আর চুলটা আমার অনেকটা লেন্থ ছিল কিন্তু এখন ছোট করে দিয়েছি। আর যেহেতু আমার একদমই কেয়ার করা হয় না, এই জন্য একদম চুলটা নষ্টই হয়ে গেছে প্রায়। সেটা আবার আমার নতুন করে শুরু করতে হবে। তোমাদের কাছে যদি ভালো কোনো হেয়ার কেয়ারের কোনো টিপস থাকে, তোমরা আমাকে কমেন্ট করে সেগুলো জানাবে, আর আমি সেগুলো করার চেষ্টা করব। আর দেখো, আমার চুলে কালার করাও ছিল, সবই উঠে গেছে, আবার করে নেবো পরে কালারটা। আর খুব বেশি আমি কালার পছন্দ করি না করা, মানে হালকা যে বার্গেন্ডি কালারগুলো হয় সেগুলোই করি আমি, আর অত ডিপ করেও করি না, জাস্ট হালকা কিছু পোর্শন করি। তো তোমাদের কীরকম লাগলো আমার এই হেয়ারের ভিডিওটা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে আর প্রচুর প্রচুর কমেন্ট করবে।